হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহ রহমতে সব ভালো আছেন, আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে একটা সুন্দর একটা দিন সবার শেয়ার করবো। খুবই সুন্দর ওয়েদার করছিল, এটা আমার গত 2 দিন আগের একটা ভিডিও। এত সুন্দর দিন করছিল আর কি, রোদ উঠছিল আর আকাশটা যেমন নীল, খুবই পরিষ্কার আছিল আর খুব সুন্দর আসলে একটা দিন করছিল। তো দিনটা দেখে আমার খুবই ভালো লাগছে। এমনলা দিন হলে আমি সামনে ফিসে দরজা খুলে আমি রাখি দেই, আর আমি যেমন বাড়িও থাকি সবসময়, আমি ওয়েদারটারে উপভোগ করি। তো হয় একটু রেকর্ড করি, ক্যামেরা বন্দি করে রাখি। তো রেকর্ড করলাম, তারপর হইতে আর আমার ভিউয়ার সকলের লগে শেয়ার করবো আজকের এই সুন্দর ওয়েদারটা, সুন্দর দিনটা। আর আমার গরুর সামনাটাও সবার লগে শেয়ার করে লিমু। এই তো আমার গরুর সামনা, তো রোদ দিচ্ছে যতদিন হোক। আমি আমার নাগা মরিচের গাছ, আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আমি রোদ হওয়াইতাম আমি নাগা মরিচের গাছটারে, যে যেহেতু রোদটা দের হইতে গাছটার রোদটা খাওক এই আর কি। তো আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবো। সবার লগে আজকে কিছু গল্প করবো। আর এই তো আমার গরুর সামনে গরুর সাইড, এত সুন্দর একটা দিন করছে, হইতে আর সবরে দেখাই আজকের ওয়েদারটা। এটা গত 2 দিন আগের ভিডিও, এখন তো মেঘদের আজকে 2 দিন ধরে আর খুবই ঠান্ডা পড়ছে, বাতাস ঠান্ডা, ঘর থেকেও বাড়ানো যায় না আসলে। বাচ্চা তো স্কুলও দেই আর আনি, আর ঘর থেকে বাড়াইও না। আর বর্তমানে তো যে পরিস্থিতি, না বাড়ানিও বালা দরকার ছাড়া। তো এই তো আমার ঘর সামনা, এটা নিজে উন্ডরটা, এটা আমার খিচিনের উন্ডর। আজকে হয় আমার ঘর সামনা সবরে একটু দেখাই, আমি গরিবর ঘরটা ঘরের সামনে। এই তো আমি আমার মরিচ গাছটা রোদ হওয়া, আমার ও সাইডে একটা টোপর মাঝে এটা এই ডুগির গাছ আর কয়েকটা বাহরের গাছ, আর এখানেও আমি ফুইশাগর গাছ কিনা নিয়ে রাখি দিছি। এগুলো আমার ফিসে দিও, আমার গার্ডেনও আছিল। তো গার্ডেনে দিতো আসলে রোদ থাকে না বেশি সময়, তো ওখানে সারাদিন রোদ থাকে। তো ফুইশাগর গাছ কিন হয়ে ওখানে আনিলাই সুন্দরও লাগে, যেমন যে টোপর মাঝেও আমি তৈছি প্লান্টর মাঝে সুন্দরও লাগে। তো আর হয় সামনে দিই, সেখানে এখানে তো সব ইংলিশ, তারা সামনে দিয়ে আসলে এইলা যেমন গাছ গাছালি খেয়েও ইয়ে করে না। তো তারপরে হয় এগুলো ছোটো ছোটো আছে, সুন্দর আছে, আর নিয়ে রাখি দেই। দেখো কি সুন্দর একটা দিন করছে। আর এই দিনটা আসলে বাংলাদেশও যে নভেম্বর ডিসেম্বরও ঠান্ডা ঠান্ডা একটা মিঠা মিঠা রোদ থাকে, ঠান্ডা ঠান্ডা দিন থাকে। তো ও বলে হান ওয়েদারটা, সূর্যটারে আমি চাইলাম একটু সূর্য মমটারে রেকর্ড করি, বাট আমি আর চাইতে পারছি না সূর্যর বাদে। তো বারে ঘুরিয়ে উড়িয়া রেকর্ড উকর্ড হরিয়া করো আসছি। এটা বিকালবেলার লাগে আমি কিছু কিছু চিকেন ম্যারিনেট করে রাখছি, আমি ফ্রাইড চিকেন করবো। আমি প্রায় সময় আমি গরু ফ্রাইড চিকেন করি, আমি সপ্তাহে বেশি কিনি না, আমার কাছে ভালো লাগে না। আমি মনে করি যে সফতা রাখিলা ক্লিন টিন করে খাই না, নি খাই বাড়া গেলে বার তেমন একটা, যেমন আমি সবসময় যে বার থাকি আনিয়া খাইমো, আমি এটা করি না। আমি ম্যাক্সিমাম টাইম আমি গরু বা চেতরে বানাইয়া দেই। তারপরে এইটা গেছিলাম আমার বাবারে স্কুল থেকে আনাত, এইটা রেকর্ড করছি। হয় ওয়েদারটাও সুন্দর, বারটা দেখতে সুন্দরও লাগে। আর এই বছরের মাঝে আমার বাবারে আনাত আমি আজকে ফার্স্ট গেলাম, তো বাবার লগে একটু গল্প করি করে আইরাম। তো হয় একটু রেকর্ড করি। আর তান আব্বুয়ে নিয়ে দিলেন স্কুলও, আর অনেক সময় তান বই নেওয়া আনোইন, আমি তো আর এখন গরু থাকি। আর যে সময় যাইলে একটু টুই গেলে আমি গাড়ি লইয়া যাই, গাড়ির থাকি, তো তারা গিয়ে আনিলেন, আমি আর যাই না। তো এই বছর আমি ফার্স্টেও গেছি তান্ডে আনাত। তো একটা মজার তাইও শেয়ার করি সবার লগে, এটা রেকর্ড করছি আরও তাই না মানে হয়েছেন হইতে, আর আমি আপনারা সবার লগে শেয়ার করবো আর কি। তো আগে আগে তাই নাটতে যাই আগে তান্ডে রেকর্ড করতাম না করি, আমার ফুয়াটার এত সরম ক্যামেরার সামনে তাই নাইতেও চাই না, রেকর্ড করতাম না করি তাই না আগে আগে যাই গিয়া। তো তান্ডে আমি আনাত গেছি এবছর, তো মাশাল্লাহ আমার ফুয়া ইয়ার ফাইভও গেছেন, সবে দোয়া করবো আমার বাবাটার লাগে। দেখো কামুক ঘুরি লাইরা দেখাইতা চাইরা না। তো আমি ফার্স্ট আনাত গেছি, তো টিচারে দেখিয়া টিচারে তান্ডে হইরা যামি তোমার সিস্টার আইসই। তো থাইন খালি আসি আসিয়া বারইরা অন মুখ লুকাই লুকাই আসি আসিয়া বারইরা, এখন আমি কই আসো কেন বা কি তৈছে, তখন তাই না মানে কই না মা টিচারে কইছে যে আমি তোমার সিস্টার আইস, আপনাদের সিস্টার হয়েছে। তাই আমি কইতে তুমি কইলাই না কেন আমার সিস্টার নাই, তাই না আমার আম্মা।
তো হইনা আমি আর হইছি না। তো আমারও নিয়া মজা লাগলো, তো হই আপনার লগে গপ করি। তো এই তো এখন আমি ঘর যাইলাম গি, আর 12-4টা একটু রেকর্ড করলাম। শৈশবে ভালো লাগবো দেখিয়া, বাইরের পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। আমি তো লন্ডন থাকি, বাইরে থাকি, আউটসাইড থাকি, তো আউটসাইডের ভিউগুলো আসলে খুবই সুন্দর, গাছগাছালি সবুজ, যেমন ভালোও লাগে। আর মেইন লন্ডন বা মেইন সিটির যেখানে, এখানে তো বিল্ডিং আর বিল্ডিং, কোনো গাছ বিরিক কিছু দেখা যায় না। আর আউটসাইডের আসলে খোলামেলা একটা পরিবেশ, আমি যেখানে থাকি আমার লাগে, আমার খুবই আমার ভালো লাগে। আমি এদেশে আইসি থাকি, আমি আউটসাইড থাকি, আমার কাছে খুবই ভালোও লাগে। তো একটু হই রেকর্ড করি সবার লগে শেয়ার করবো। আর ওলা খান যদি ওয়েদারটা থাকতো আসলে খুবই ভালো লাগলো নে, বাট কি তা করবো, এখন তো আরিলা ওয়েদার হয়ে ফেমো, এখন তো ঠান্ডা মেঘ বাতাস, বাইরে যাইতে আসলে ভালোও লাগে না। আর ইলা খান ওয়েদার থাকলে গরম হইতে জানিও হয় না, জানা হয় খালি বারে বারো এবার ভালোও লাগে, খুবই একটা যেমন মন মাতা সব দিক দিয়েও ভালোও লাগে। তো এই আর কি, তো সবে দোয়া করবা। আর এখন তো বর্তমানে ঠান্ডা পড়ছে, সবর আসলে একটা সিজনের এই তাপ সর্দিও সবর ওর, তো আল্লাহ সবরে আসলে হেফাজতে রাখতা, সবে সবর লাগে বেশি বেশি করে দোয়া করবা, আল্লাহ সবাই যেন হেফাজতে রাখেন আল্লাহ তালায়। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবা না, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাইরে জানাই অসংখ্য দোয়ার ভালোবাসা, যারা সাপোর্ট করা সবার প্রতি দোয়ার ভালোবাসা রইল, তো ওলা সবসময় করিয়া যাইবা। আর এটা আছে লাঞ্চের সময় আমরা খানের, এটা আমি গার্ডেনের উড়ি দিয়ার গোয়াল মাছ তীর আনছিলাম, তো রেকর্ড করছিলাম, তো আমার খুবই কষ্ট লাগছে আসলে, আমার ফোনের রেকর্ডটা হইছে না, উড়িটা আমি শেয়ার করতাম আসলাম সবর লগে। আর এটা হয়েছে লতা, লতা দিয়ে শুটকি দিয়ে যে আনছিলাম, চিংড়ি মাছ দিই লতা দিয়ে শুটকি দিই। আর এটা হয়েছে খদুর ঠেঙ্গা, লাউ যেন লাউর ঠেঙ্গা, তো আমি এটা রেকর্ড করছি সবর লগে শেয়ার করবো। তো শেখে খাইছেন শেখে খাইছেন না জানি না। আর আসিল বেড়া মাছ দিয়ে আনছিলাম, আর চিকেন আসিল, তো চিকেন এখানে আর আনছি না, তারা সবে খাওয়া শুরু করে দিছেন, আর হয় তারা সবে খাইলে রাতে আমিও তোরা রেকর্ড করিলাই এই আর কি। এটা গত বুধবারের ভিডিও, তো আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে, সব ভালো থাকবা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আমি সবার কাছে বিদায় নিব, আল্লাহ হাফিজ।